দেখুন কি সর্বনাশ রাশিয়ান প্রযুক্তি এখন উত্তর কোরিয়ার হাতে রাশিয়ার বিক্রি করা প্রযুক্তি দিয়েই মিসাইল তৈরি করছে উত্তর কোরিয়া বিভিন্ন ঘটনা থেকে এমনটাই প্রমাণিত হয়েছে গত উনত্রিশ নভেম্বর উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জন উন ঘোষণা করেন সে দেশের তৈরি মিসাইল নাকি অনাসে আমেরিকার মূল ভূখণ্ডে গিয়ে আঘাত করতে পারে এরপরই খতিয়ে দেখে আমেরিকা জানাচ্ছে আসলে রাশিয়া মিসাইল টেকনোলজি দিয়েছে পিয়াংয়াংকে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত খবর অনুযায়ী সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়ার কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রযুক্তি কিনে নিয়েছিল উত্তর কোরিয়া উনিশশো বিরানব্বইতে মস্কো এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয় ষাটজন রাশিয়ান বিজ্ঞানী ও তাদের পরিবারকে তারা পিয়াংয়াংয়ের দিকে যাওয়ার চেষ্টা করছিল বলে জানা যায় পরবর্তীতে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞরা জানায় এদের মধ্যে কয়েকজন সফলভাবে উত্তর কোরিয়া পৌঁছে গিয়েছিল তারা মিসাইল ব্লুপ্রিন্ট তুলে দিয়েছে উত্তর কোরিয়ার হাতে যার মাধ্যমেই আমেরিকাকে টার্গেটে রেখে মিসাইল বানাতে সক্ষম হয়েছে কিম জন উনের দেশ কিছু কিছু মিসাইল সাবমেরিন থেকেও লঞ্চ করা সম্ভব আসলে এ ধরনের মিসাইল রাশিয়ার নেভির জন্য বানানো হয়েছিল দুই হাজার ষোলোতে উত্তর কোরিয়া হুয়াসাং টেন নামে একটি মিসাইল উৎক্ষেপণ করে এই মিসাইলের রয়েছে সেই একই ইঞ্জিন যা সোভিয়েত ইউনিয়নের সাবমেরিনে থাকা মিসাইল সুতরাং এ থেকেই প্রমাণ হয় যে উত্তর কোরিয়ার পরমাণু মিসাইলের এই বারবারন্তের পিছনে আসল হাত রাশিয়া রই